বাংলাদেশের ইউটিউবারদের কথা বলি, বাংলাদেশের এমন কিছু ইউটিউবার রয়েছে যারা মাসে লাখ লাখ টাকা আয় করে থাকে, কিন্তু আপনি কি জানেন তাদের প্রথম ভিডিও বা পুরাতন ভিডিওগুলো আসলে কেমন ছিল? কোনো সমস্যা নেই, তোমাদের সিপাত বা ইউটিউবের আনাচে কানাচে থাকা ভিডিওগুলোকে খুঁজে পপুলার ইউটিউবারদের পুরনো ভিডিওগুলোকে একসাথে নিয়ে এসেছে। তো আজকের ভিডিওর টাইটেল হলো জনপ্রিয় ইউটিউবারদের প্রথম ভিডিও। প্রথমে দেখি তার চ্যানেলে আপলোড করা সব থেকে পুরানো ভিডিওটি। মেয়েরা যখন এদেরকে দেখে কি বলে জানেন? আপনার কাছে কি মনে হয়, এটি কি তার প্রথম ভিডিও? তাহলে এটি দেখে নিন। খবর দিলাম মিস্টার শাহেদের কন্যা জ্যোতি কিডন্যাপ হয়েছে। বলো কি ক্যাপ্টেন, কোথায়, কিভাবে? ওহ, এত প্রশ্ন উত্তর দেওয়া এখন সময় নেই, চলো স্পটে যাই, তখন সব জানা যাবে। লেটস মুভ। যদি আমি আপনাদের বলি এটিও তার প্রথম ভিডিও না? বলেন কি, আমি তো ঠিকই বলছি, আমি বিশ্বাস করি না। তাহলে এটি দেখে নিন। আমার সাধ্যমতো খোঁজাখুঁজি করে তার পুরনো এই ভিডিওগুলোই পেলাম। হতে পারে তার আরো অনেক আগের পুরনো ভিডিও আছে, তাও সত্য, কিন্তু অনেক খুঁজে আপনাদের ভাই এই ভিডিওগুলো কালেক্ট করতে পেরেছে। বাংলাদেশের যত ফুটবলার রয়েছে তাদের মধ্যে সবার সেরা বা সবার উপরে থাকবে রাফসানদা ছোট ভাই। বর্তমানে তার চ্যানেলে 14 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশি হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে অন্যতম সেরা স্থানে রয়েছে এই রাফসানদা ছোট ভাই। তো কেমন ছিল তার প্রথম ভিডিও? জানি না, আপনাকে জানতে হবে না, আমার ভিউয়াররা জানলেই হবে। তো দেখুন এটি হলো তার প্রথম ভিডিও। Hello guys, I'm Rafsanda Chorobai and I'm with Ikramul Haq from Year Gap. এখন আমরা আছি Burger King এর সামনে, which is one of the most famous franchises in the world. And আমরা ভিডিওটি 2017 সালে তার নিজের YouTube চ্যানেলে আপলোড করে। আর তখন তিনি কিছুটা মোটা ছিল, কিন্তু তার ওজন কমানোর চেষ্টার কারণে এখন তিনি আগের চেয়ে অনেকটা ফিট। তার প্রথম ভিডিওর নিচে কমেন্ট ছিল এমন: কিম জং উন এর মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই। এরপর রয়েছে প্রত্যহিরণ, বসেন বসেন গানের মাধ্যমে বেশ ভালো পরিচিতি পেয়েছেন প্রত্যহিরণ। এছাড়াও বদমাশ পোলাপাইনের জন্য অনেক মানুষ তাকে চিনে থাকবেন। তার ইউটিউব চ্যানেলের নাম হলো দা আজারিয়া এলটিডি। তার চ্যানেলে 46 লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে। তো কেমন ছিল প্রত্যহিরণের প্রথম ভিডিও? আমি মরে যেতে রাজি। তুমি সত্যি আমার জন্য মরে যেতে রাজি? তুমি বিশ্বাস না, কি করতে বলো তুমি আমাকে, তোমার ফেসবুকে পাসওয়ার্ডটা দাও। অনেক খোঁজাখুঁজি করে তারপর ভিডিওটি পেলাম। আপনারা চাইলে আমি কমেন্টে এর লিংক দিতে পারি। তারপর রয়েছে 24 ঘন্টা চ্যালেঞ্জ ভিডিও বানানো রাকিব হোসেন। বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে অন্যতম সেরা একজন ইউটিউবার হচ্ছে এই রাকিব হোসেন। তার ইউটিউব চ্যানেলে 35 লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে। তো কেমন ছিল রাকিব হোসেনের প্রথম ভিডিও? তো এটি হলো রাকিব হোসেনের প্রথম ভিডিও। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেকবার মতো চলে আসলাম নতুন একটা স্ট্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে সাইকেল দিয়ে কীভাবে ফ্রেম বলবেন। প্রথমে ডান পা সাইকেলের হ্যান্ডেলের উপর রেখে ফ্রেমে বসবেন, দেন বাম পা উঠাবেন। ভিডিওটি ছিল সাইকেল স্ট্যান্ড নিয়ে। তার কাছে না ছিল ভালো ক্যামেরা আর না ছিল ভালো মাইক, তারপরও সে ভিডিও বানানো শুরু করেছিল। আর আজকে সবাই ভাবে আমার কাছে এটা নেই ওটা নেই, এই বলে শুরুটাই করতে চায় না। ঠিক বলেছো। নেক্সট, তারপর রয়েছে ফিফায়ার গেমিং ইউটিউবার ইটস কাবু। ফিফায়ার কমিউনিটিতে এমন কেউ নাই যে ইটস কাবুকে চিনে না। তো কেমন ছিল তার প্রথম ফেস ক্যাম ভিডিও? চলুন এবার তা দেখে আসি। তুমি মুসলিম? জি ভাই, আমি মুসলিম। এই দাদা কেমন আছো? তো ভালো আছে ভাই। কই থাকোস তুই ভাই? আমি কুষ্টিয়ে থাকি। দেখ আচ্ছা, আরে শেষ করতে দিন না, এটি তার প্রথম ভিডিও না। এটি ছাড়াও তার আরো একটি ভিডিও রয়েছে যেটি ইটস কাবু এর প্রথম ভিডিও ছিল। ভিডিওটি হলো 2016 সালের। 3 লক্ষ সাবস্ক্রাইবার হওয়াতে তিনি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেন। এরপর রয়েছে সালমান মুক্তাদি। বাংলাদেশের ইউটিউবারদের নিয়ে কথা হচ্ছে আর সেখানে সালমান মুক্তাদি থাকবে না, এটা তো অসম্ভব। তিনি আসলে একজন রেগুলার ইউটিউবার। আর ইউ কমেডি মি, এতটাই রেগুলার যে তার ভিডিওর অপেক্ষায় থাকতে হয় তার ফ্যানদের বছরের পর বছর, তারপরও ভিডিও আসে না। সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে দুপুর।
এবার দেখা যাক কেমন ছিল তার প্রথম ভিডিও। তারপর রয়েছে মাল্টি ট্যালেন্টেড শামিম হাসান সরকার। Hey 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 hello mango people ami mango squad is bolle shaimasa sarkar ami jani amake chilo na kono dorkar tini bhai emon ekjon manush tar bhetore talent er kono obhab nei tar nijer channel er naam holo mango squad echharao tini bangla natokeo obhinoy kore thaken ta chhara tini gayok o bote ei lagese maradona raikha gese fan maya koina jodi ekta kabikha duram godon theke kinsi cycle la নাম সরকার তবু আমি সরকারি না, আমি ভেজ খাই তবু মতো তরকারি না, সদা সবটা কথা কোনো বাদ পারি না। তো তার প্রথম ভিডিও দেখতে কেমন ছিল চলুন দেখি। হাই, কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো। তো তোমার জন্য একটা জিনিস আনছিলাম। কি? চিঠি, আমি নিজে লিখছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। শিওর? হ্যাঁ, শিওর। তো তুমি পড়ে দেখো আর রাত্রিবেলা আমাকে জানাও, ঠিক আছে? এটি ছিল তার টিভির একটি ড্রামা সিন। তো চলুন এবার দেখা যাক তার আরো কিছু পুরনো ভিডিও। বিয়েটা মনে হয় এবার হয়েই যাবে। আব্বা আম্মার উপরে কতদিন নিজেই পাত্রী খুঁজে ফেলাবো। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে যাই। ভিডিওগুলো তিনি তার 2012 সালে খোলা স্কোয়াড লিডার চ্যানেলে পেয়ে যাবেন। তারপরেতে কি রই আছে? তারপর আর কি থাকবে? তারপর আর কিছু নেই। ভিডিও এখানে শেষ। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে গিয়ে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার চারপাশ।